ও তো নিয়েই এসছে টাকা বসিরহাট থেকে, উনার যা কারবার ছিল সেই সব কারবারের কথা তো টেলিফোনে মাইকে বলা যায় না। উনি ওখানে একটা দুটো টাকা না, কোটি কোটি টাকা ছড়াচ্ছেন, উনি এখানে ভোট কিনছেন এবং সাম্প্রদায়িক সুড়সুড়ি দিচ্ছেন। এটা খুব খারাপ হচ্ছে মুর্শিদাবাদের জন্য। জঙ্গিপুরের বিভিন্ন এলাকায় গিয়ে উনি সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন এবং টাকা ছড়াচ্ছেন। আজকে মুখ্যমন্ত্রীকে এগুলো দেখা দরকার। আজকে তাঁর যদি সেই বিশ্বাসযোগ্যতা থাকতো তাকে বসিরহাট ছাড়তে হলো কেন? তিনি বসিরহাটকে পচিয়েছেন, এবার জঙ্গিপুরকে পচাতে এসছেন। কিন্তু এটা মুর্শিদাবাদ, এখানে ওইসব হবে না, এটা ওনাকে বলে দিচ্ছি।